আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব দুইটা বিষয় নিয়ে। দুইটা বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে কুরবানির ফজিলত, কুরবানি দিলে লাভ কি। দ্বিতীয়ত ফজিলত হচ্ছে কুরবানি কার উপর আবশ্যক, কত টাকা থাকলে আপনাকে কুরবানি দিতে হবে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুরবানি রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। যাই হোক, প্রথমত বলেছিলাম কুরবানির ফজিলত। আমি শর্টকাটে যদি ফজিলত বলি, মুসনাদ আহমদের একটা হাদিস উল্লেখ করছি, কুরবানির পশুর শরীরে হোক ছাগল হোক গরু হোক মহিষ, এর যেই পশমগুলো আছে প্রত্যেকটা পশমের পশমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়েছেন, নেকি দান করবেন। কুরবানির দিনে কুরবানি করাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। এবার আসেন, কুরবানির আরো অসংখ্য ফজিলত রয়েছে, আমি দুইটা বলে এখানে শেষ করে দিচ্ছি, তো যেগুলো আমরা আমাদের অন্য অন্য আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, কুরবানি কত টাকা থাকলে দিতে হয়, কার উপর আবশ্যক কুরবানিটা। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতির অর্থাৎ ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কুরবানি করা আবশ্যক। ফিতরা আদায় কখন করতে হয়? ফিতরা আদায় করতে হয় ফিতর, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়া, সদকায়ে ফিতের যার ঘরে 3 দিনের খাবার আছে তাকেই সদকায়ে ফিতের দিতে হয় এবং সেই ব্যক্তির উপরই কুরবানি দেওয়াটা আবশ্যক। 3 দিনের খাবার ঘরে থাকলে তার উপর কুরবানি আবশ্যক। এখন অনেকে বলবেন, হুজুর এটা তো আসলে কঠিন হয়ে গেল না, 3 দিনের খাবার তো সচরাচর সবার ঘরেই থাকে, তার মানে কি সবাই দিবে? এ বিষয়ে ওলামায়ে কেরাম এটাকে আরো ব্যাখ্যা করে আরো বিস্তারিত জানিয়েছেন, যার ঘরে মোটামুটি ওই যে জাকাতের যে নেসাব 85,000 টাকা অথবা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা সব মিলিয়েও যদি 85,000 টাকার মতো হয় এবং এই টাকাটা আপনার ঘরে যদি ওই কুরবানির 3 দিন দেওয়া যায়, কুরবানির ঈদের দিন, ঈদের আরো দুই দিন, ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিন কিন্তু কুরবানি দেওয়া যায়, এটা আমরা হয়তো অনেকে জানি না। 3 দিনই কুরবানি দেওয়া যায়, প্রথম দিন দেওয়া সবচেয়ে ভালো, দ্বিতীয় দিন দেওয়া আরেকটু ভালো, তৃতীয় দিন, প্রথম দিন দেওয়াটা সবচেয়ে ভালো, তার থেকে আর একটু নিম্ন স্তরের হচ্ছে দ্বিতীয় দিন, তার থেকে আর একটু নিম্ন স্তরের হচ্ছে তৃতীয় দিন, প্রথম দিন দেওয়াটাই সবচেয়ে ভালো। এই জন্য যার ঘরে ওই 85,000 টাকা থাকবে, এটা হচ্ছে এই 2024 সালে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 85, কেউ বলেন 80, কেউ বলেন 75, মানে মোটামুটি ওলামায়ে কেরাম একটা সংখ্যা নির্ধারণ করেছেন, 85,000 আপনি ধরে নেন, অত বেশিও না অত কমও না। জাকাতের নেসাব যার কাছে আছে তাকে জাকাত, তাকে কুরবানি দিতে হবে এমন পরিমাণ টাকা। জাকাতের ক্ষেত্রে যেমন আপনাকে 1 বছর অতিক্রান্ত করতে হয়, এক্ষেত্রে কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর না, ওই 3 দিন যদি এই টাকাটা আপনার হাতে থাকে কুরবানি দিয়ে দিতে হবে, হোক সেটা আপনার বিদেশ যাওয়ার টাকা, হোক সেটা জমি কেনার টাকা, হোক সেটা আপনার ব্যবসা বাণিজ্যের টাকা, এই টাকা থাকলে কুরবানি দিতে হবে। মুসাফিরের উপর সফরের অবস্থায়, সফরে থাকা অবস্থায় কুরবানি দিতে হবে না, তার মানে সৌদি থেকে সে বারবার অথবা বিভিন্ন প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করছে, সে যদি কুরবানি না দেয়, সে সফরে রয়েছে এটা ধরে কুরবানি দিল না, এটা কিন্তু ভুল ধারণা। ওখানেও সে আলাদা একটা জায়গায় আছে, এখানে সফর না, সফর হচ্ছে 3 দিনের, 3 দিন বাড়ি থেকে 3 দিনের দূরত্বে 85 কিলোমিটার অথবা 75 কিলোমিটার, এ বিষয়ে একটা মাপ রয়েছে আমার সরাসরি মনে পড়ছে না, ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে 3 দিনের পথ অতিক্রান্ত করা যায়, এতটুকু দূরে গেলে সে হচ্ছে মুসাফির। এই হচ্ছে আগের যুগের হিসাব, বর্তমানে একটা 85 কিলো না কি জানি একটা আছে আমার মনে পড়ছে না, যাই হোক, তো এতটুকু দূরে গেলে 85 কিলো মনে হয়, এতটুকু দূরে গেলে কুরবানি দিতে হবে। তো এবং সেখানে আপনি যদি 3 দিন 2 দিনের জন্য যান তখন আপনি মুসাফির হবেন, আপনি সেখানে গিয়ে মাসকে মাস থাকবেন, সেটা আপনার আলাদা বাড়ির মতো বানিয়ে নিলেন, তখন তো আর আপনি মুসাফির না। যাই হোক, কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানের উপর কুরবানি আবশ্যক হলে সন্তান দিবে, এই জন্য সন্তানাদি মাতা পিতা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করা আরেকজনের জন্য আবশ্যক না, তবে তাদের পক্ষ থেকে যদি করে তাহলে এটা নফল কুরবানি আদায় হয়ে যাবে। যার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানি নিয়তে পশু ক্রয় করে যদি কুরবানি দেয় তাহলে কুরবানি আবশ্যক না, উদাহরণস্বরূপ আমার উপর কুরবানি আবশ্যক না,
এখন আমি যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কুরবানি যদি কুরবানির নিয়তে ক্রয় করি, অবশ্যই সেটাকে আমার দায়িত্ব হচ্ছে কুরবানি দিতে হবে। কোনো মাকসুদের জন্য মানে কোনো উদ্দেশ্যের জন্য কুরবানি মান্নত করলে সেই মাকসুদ পূর্ণ না করলে তার উপর গরিব হোক বা ধনী হোক কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কুরবানি করার নিয়ত করলে যে আমার অমুক সন্তান হলে আমি একটা গরু জবাই করে গরিবদেরকে খাওয়াবো, এই নিয়ত করলে এটা মান্নত হয়ে যায়, তখন যে নিয়ত করে সেটা পূরণ অবশ্যই করতে হবে। যার উপর কুরবানি ওয়াজিব সেই কুরবানি না দিলে কুরবানির দিনগুলোতে চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সৎকা করা ওয়াজিব। কুরবানি যদি না দিয়ে থাকে, সময় ছিল, ব্যস্ততার কারণে সে দিতে পারে নাই অথবা দেয় নাই, সে তওবা করছে, এখন দিতে না পারলে পরবর্তীতে সে কুরবানির মূল্য সৎকা করবে, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু কোনোভাবেই আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, একটু হলেও সাবধান হন। আলোচনাটা যদি একটু ভালো লেগে থাকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।